এবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণ তীব্র রয়েছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসবাদী বা সিপিআইএম এবং কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেটিবাকু নিয়ে টার্গেট করছেন। তবে সিপিআই এবং কংগ্রেস অভিযোগ করছে যে শিক্ষক নিযুক্তি স্কাম সমেত বিভিন্ন দুর্নীতি মামলার কেন্দ্রীয় এজেন্সি দ্বারা হওয়া যাঞ্চ বন্ধ করা মোদীকে ভেটিছেন মমতা। তবে এই মন্তব্যকে দৃঢ় বিরোধ করেছে টিএমসি, এক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে কইছি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভেটি পশ্চিমবঙ্গ সহ জড়িত বিভিন্ন জিএসটি বকেয়া যোজনা অধীনে ঠিক সময়ের অর্থমুক্ত করা সহ বিভিন্ন প্রসঙ্গ উঠাইছেন। প্রায় এক ঘণ্টা ধরে উভয়ের মধ্যে হয়েছে এই বৈঠকর এক ফটোচিত্র প্রধানমন্ত্রী শেয়ার করে। সিপিআইএম কেন্দ্রীয় সমিতি সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করছেন যদি রাজ্যের বকেয়া দেয় সংগ্রহ পাই এই বৈঠক অনুষ্ঠিত হইতা তবে রাজ্য সরকার বিভিন্ন বিভাগের অধিকারী মানে এর সম্পৃক্ত দস্তাবিজ সহ যোগ দিয়ে চক্রবর্তী দাবি করছেন যে এ বৈঠক রাজ্য হিতরে অছি বলে ভাবিবার কোনসি কারণ নাই। এসব সে কইছেন যে বর্তমান স্পষ্ট হয়েছে যে দুই দল মধ্যে গুপ্ত বুঝামণা হচ্ছে। আমি সমস্ত জানিবাকু চাহুছি যে দলর বরিষ্ঠ নেতা গিরফ করা যাওয়া বেড়ে কেউ কারণ পাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ভেটবাকু দিল্লি যাইলে। কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কইছেন যে গত কিছু মাস হব তৃণমূল কংগ্রেস যেভাবে ভাবে কাজ করছে এর স্পষ্ট হয়েছে যে গেরুয়া শিবিরর এজেন্ট পরি কার্য করছে। বিভিন্ন দুর্নীতি মামলার এর সদস্য মানুষ সিবিআই এবং ইডি যাঞ্চর বঞ্চাইবা তৃণমূল কংগ্রেস বিজেপি সহ হাত মেলাইছে। রিপোর্ট রাইজিং ওড়িশা।